नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি জুন, জুলাই ও আগস্ট সম্ভাব্য তিনটি প্রাপ্তিযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকাদের তিনটি মাস, অর্থাৎ এই যে মাস যাচ্ছে জুন মাস, এরপরে জুলাই এবং আগস্ট মাস, এই তিনটি মাস জুড়ে যে তিনটি পাওনা তাদেরকে পাইতেই হবে, যে তিনটি প্রাপ্তিযোগ তাদের তৈরি হয়েছে, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এবং সাথে সাথে এও জানিয়ে দেব এই তিনটি মাস তারা কিভাবে চললে আরও বেশি উন্নতি করতে পারবে। তাই আমার অনুরোধ, আপনি যদি ধনুরাশি বা ধনু লগ্নের মানুষ হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমি আজকে জানাবো ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনুরাশি আজ অসহায়। রাশিচক্রের নবম রাশি বৃহস্পতির সক্ষেত্র হয়েও ধনুরাশিরা আজ অবশ্যই দেয়ালে পিঠ ঠিকে গেছে। এর প্রধান কারণ শনি সাড়ে সাতই। দীর্ঘ ছ থেকে সাড়ে ছয় বছর হয়ে গেল শনি তাদের সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে। কখনো আলো দেখতে পায়, আবার কখনো গভীর অন্ধকারে ডুবে যায় ধনুরাশি। সেই ধনুরাশিদের আমি জানাতে চলেছি জুন, জুলাই এবং আগস্ট এই তিনটি মাসে তাদের তিনটি প্রাপ্তিযোগ আছে। আসুন আর দেরি না করে আমি একে একে বলে দিই কোন তিনটি প্রাপ্তিযোগ যা ধনুরাশিদের জন্য নিয়ে আসছে এই তিনটি মাস। প্রথমে তো বলতে হবে জুন মাস। আজকে এগারোই জুন, পনেরোই জুন রবি স্থান পরিবর্তন করবে। রবি কোথায় আসবে? না মিথুনে। রবি ষষ্ঠ থেকে আসবে সপ্তমে, সপ্তমে অর্থাৎ ধনু, ধনু থেকে মকর, মকর থেকে কুম্ভ, কুম্ভ থেকে মীন, মীন থেকে মেষ, মেষ থেকে বিষ, বিষ থেকে মিথুন, মিথুনে রবি সপ্তমে, রবি সপ্তমে আগুন আসার ফলে। এবং দ্বিতীয় শনি বক্রী অবস্থা অবস্থান, তৃতীয় বৃহস্পতি শুভ অবস্থানে থাকার ফলে, এবং সবচেয়ে বড় কথা অষ্টমে শুক্র মঙ্গলের জুটি তৈরি হওয়ার ফলে পুরো জুন মাসভর ধনুরাশিদের কয়েকটা ক্ষেত্রে তারা অবশ্যই সৌভাগ্য দেখতে পাবে। কোন কোন ক্ষেত্রে সৌভাগ্য? না অবশ্যই পারিবারিক জীবনে যে অনিশ্চয়তা, পারিবারিক জীবনে যে ঝগড়া অশান্তি তৈরি হয়েছিল তা অনেকখানি মিটবে। এবং অবশ্যই একে অপরের মধ্যে যে সম্পর্ক ভাঙাচোড়া হয়েছিল তা অনেকটা জোড়া লাগবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির কৃপায় ধনুরাশিরা আর্থিক সমৃদ্ধি কিছুটা হলেও ফিরে পাবে পুরো জুন মাস। এবং জুন মাসেই তাদের জীবনে আগমন ঘটবে নতুন অতিথির, অর্থাৎ জুন মাসে তাদের সন্তান আসার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। কারণ যেহেতু মঙ্গল এবং শুক্র অশুভভাবে অবস্থান করছে অষ্টমে, এতে অবশ্যই ধনুরাশিদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। কারণ এখানে শুক্র মঙ্গল শনির দ্বারা দৃষ্ট, এখানে অশুভ শুভ ফলই দেবে। এর ফলে ধনুরাশিরা জুন মাসেই সম্ভাব্য সন্তান আপনাদের প্রাপ্তি হবে। সুতরাং জুন মাসে দুটি ক্ষেত্রে আপনারা পেলেন, এক পারিবারিক সুখ, দুই সন্তান আগমনের সুখবর। দ্বিতীয় যে প্রাপ্তিযোগ তা হবে জুলাই, পনেরোই জুলাই। পনেরোই জুলাই রবি মিথুন থেকে প্রবেশ করবে কর্কটে, ধনুরাশির অষ্টমে। অষ্টমে রবির প্রবেশ এবং মঙ্গলের অবস্থান অবশ্যই কিছুটা হলো ধনুরাশিদের সম্মানের দিক দিয়ে হানি ঘটাতে পারে, এবং অবশ্যই তাদের শারীরিক দিক দিয়ে দুর্যোগ আনতে পারে, এবং অবশ্যই তাদের আর্থিক দিক দিয়ে কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে তারা। তবে এটা মনে রাখা দরকার, যেহেতু ধনুরাশির লড়াই করতে জানে,
ধনু রাশি বরাবর সাফল্যের সন্ধানে যায়, তারা কখনো কোনো গেম হেরে আসে না, তাই তারা চ্যাম্পিয়ন রাশি। 2020 তাই চ্যাম্পিয়ন রাশি হিসাবে নির্বাচিত হয়েছে ধনুরাশি। এই কারণে এই সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে স্বয়ং বৃহস্পতির কৃপায় ধনুরাশি 15 জুলাইয়ের পর অবশ্যই ব্যাক আপ করবে এবং তার কর্মক্ষেত্রে যে সম্মান হানি হবে তা তারা ফেরত আনতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, তাদের গৃহযোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই গৃহযোগ তাদের আসবে জুলাইয়ের 15 তারিখের পর থেকে আগস্টের 15 তারিখ ধনুরাশির গৃহযোগ। আপনি গৃহ অর্থাৎ আপনার যে ঘরে থাকেন সেই ঘরে সংস্কার করতে পারেন, বা আপনি কোনো ফ্ল্যাট বাড়ি কেনার জন্য টাকা অ্যাডভান্স করতে পারেন, বা কোনো জায়গা জমির কথা হইতে পারে। তাই ধনুরাশির কাছে এই খবর অবশ্যই সৌভাগ্যের খবর। তাই আপনাকে আমি বলছি, আপনার দ্বিতীয় সম্ভাব্য প্রাপ্তি ঘটছে জুলাইয়ে, তা হচ্ছে গৃহযোগ। শেষ আপনি যে সুখবর পাবেন তা হচ্ছে 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর, এই সময় আপনার গ্রহগোচরে এমন কিছু গ্রহর অবস্থান তৈরি হচ্ছে, এর ফলে আপনি অবশ্যই শুনবেন সাংসারিক জীবনে সাফল্য, বিশেষ করে সন্তানের বিবাহের ব্যাপারে ঠিক হয়ে যাবে, সন্তানের রেজাল্ট ভালো হবে এবং আপনার নিজের যে ব্যবসা এতদিন অবশ্যই নানাভাবে জটিলতার মধ্যে ছিল তা অনেকটা ঠিক হয়ে যাবে। তবে এই তিনটে সম্ভাব্য প্রাপ্তিযোগ যা জুন, জুলাই এবং আগস্ট মাস ধরে ধনুরাশিরা পাবে, তার মাঝেও কয়েকটা সাবধানবাণী আমি ধনুরাশিদের দিয়েই দেবো। তার কারণ, কেতু যেহেতু দ্বাদশে, এই কেতু সব কাজে ব্যাঘ্র দেয়, সব কিছুকে আটকে দেয়। এবং মনে রাখতে হবে, কেতুকে আপনাকে প্রতিহত করতে হবে, এই কারণে আপনি কেতুকে অবশ্যই দমানোর চেষ্টা করুন। আপনি বাড়ির ঈশান কোণে একটি ধ্বজা বা পতাকা আপনি টাঙান, এতে কেতু সন্তুষ্ট হবে এবং আপনার জীবন থেকে অশুভ ফল চলে যাবে। তাই আজকে এই ভিডিওয়ে আমি ধনুরাশিকে জানালাম জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে তাদের তিনটি সম্ভাব্য প্রাপ্তিযোগ তারা আশা করতেই পারে। তাই ধনুরাশিদের আমি হতাশাকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিতে বলেছি এবং বলছি, সামনেই নতুন যুগের সূর্যোদয়, আর কোনো দুঃখ নেই বন্ধু, হবেই জয় নিশ্চয়। এগুলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, আমি টিচার্স করলাম, নমস্কার, ধন্যবাদ।